এক টাকার বিনিময়ে দশ কাঠা প্লট ঢালের স্টার আরফিন শুভকে নিয়ে শিরোনামে নানা রকম নিউজ আর পোস্টে ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একই কথা কেউ বলছেন প্রশংসা সুরে আবার কেউ উপহাস করে আবার কেউ কেউ হয়তো হিংসা করে কিন্তু আসলে ঘটনাটা কি চলুন জানা যাক ঢাকায় চলচ্চিত্রের এই প্রজন্মের ব্যস্ত আর এক জনপ্রিয় নায়ক আরিফিন শুভ মাত্র এক টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই খবর কম বেশি সবারই জানা তখন এই এক টাকা সাইনিং অনেকে স্টার্ন বাজি বললেও শেষ পর্যন্ত মুজিব সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভেসেছেন শুভ শুভ নিজেও ছিলেন আপ্লুত বলেছেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর তার আর সিনেমা না করলেও আশ্বস্ত থাকবে না সেই ভালো লাগা জায়গা থেকেই মূলত সিনেমায় নামে মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি তবে তখন পারিশ্রমিক না নিলেও এখন এসে তার বড় কিছু ঘরে তুললেন আরবিন্দ শুভ হ্যাঁ দর্শক শুরুতে যে কথা বলেছিলাম সেটাই সত্য সংরক্ষিত কোটায় রাজুকে দশ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন শুভ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে এই প্লটের বরাদ্দ দিয়েছে গত সাতাশে নভেম্বর রাজুকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় আর একটু দেরিতে এসে সেই খবরটি নতুন বছরের শুরুতে প্রকাশ হয় নানা মাধ্যমে ব্যাস বাঙালিও পেয়ে গেল বছরের প্রথম ইস্যু বাঙালিকে আর থামাইকে বুদ্ধিজীবী থেকে ফেসবুকজীবী সবাই মেতেছে এই খবরে কেউ এই খবর বিশ্লেষণ করতে বসেছে তো কেউ বসেছে মজা নিতে তবে সব বাদ দিয়ে যদি টাকার হিসেবে আসেন তাহলে কিন্তু আপনার চোখ কপালে উঠবেই এখন পূর্বাচলে প্রতি কাঠা জমির দাম এক কোটি টাকারও বেশি এক কোটি করে ধরলেও সেখানে দশ কাঠার দাম হয় দশ কোটি টাকা বাংলাদেশে যেখানে এক কোটি টাকা বাজেটে সিনেমাকে বিগ বাজার ধরা হয় সেখানে একজন নায়ক এক সিনেমার পুরস্কারে পেয়ে গেলেন দশ কোটি টাকা তো পুরস্কারই যদি দশ কোটি হয় তাহলে পারিশ্রমিক এক টাকা হলে সব সমস্যাই বাকি জোক সেপার শুভ কিভাবে প্লট পেল তার আগে একটু জেনে আসি কিভাবে এই প্লটের বরাদ্দ হয় রাজু কি নিজেদের খেয়াল খুশি মতো দেয় নাকি আছে কোনো প্রসেস মূলত জমি বা প্লট পাওয়ার ক্ষেত্রে রয়েছে সরকারি অনুমোদন আর এর জন্য করতে হয় আবেদন প্লট দেওয়ার জন্য সরকারের কোটা আছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে যখন কোনো আবেদন আসে তখন রাজুকের বোর্ড সভায়তে আলোচনা করা হয় সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তখনই সেটা অনুমোদন পায় প্লট বরাদ্দের জন্য কিন্তু সারা বছর অনেক আবেদনই আসে শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পর পূর্বাচল নতুন শহরের প্রকল্প থেকে প্লট দেওয়া হয় কারণ পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনো জায়গায় নেই এই প্রসেসের সূত্র ধরেই প্লট পেয়েছেন আরফিন শুভ রাজুক সূত্রে জানা যায় দু হাজার তেইশ সালের আঠারোতম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় সাতাশে নভেম্বর এই বোর্ড সভাতেই অভিনেতা শুভর নামে কাঠা আয়তনে একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের সিদ্ধান্ত জানিয়ে দেন এদিকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে নারাজ আরিফিন শুভ এখনো পাওয়া যায়নি তার আনুষ্ঠানিক বিবৃতি তবে রাজুক সূত্র নিশ্চিত করেছে গত একত্রিশ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজে আরফিন শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন তারা শুভর বসুন্ধরা আবাসিক বর্তমান ঠিকানায় চিঠি পাঠান যদিও ঘুরে ফিরে তবে কিন্তু নয় প্লট পেয়েছে একজন একই সময়ে চলচ্চিত্র প্রযোজক লিটন হায়দারের নামেও তিন কাঠা জমি বরাদ্দ দিয়েছে রাজুক এই প্রযোজক দুই হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর মুক্তি পাওয়া চিরঞ্জীব মুজিব ছবিটি প্রযোজনা করেছেন তবে প্লটের ব্যাপারে শুভর বক্তব্য না পাওয়া গেলেও পাওয়া গিয়েছে এই প্রযোজকের বক্তব্য প্রযোজক লিটন হায়দার বলেন সে একজন মুক্তিযোদ্ধা পরিবার আর মুক্তিযোদ্ধা তার একই সাথে সিনেমার সঙ্গে জড়িত সেই দিক চিন্তা করে তিনি প্লটের জন্য আবেদন করেছিলেন আর শেষ পর্যন্ত তার আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজুকে সিদ্ধান্ত এসেছে রাজুকের একই বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী তার নামে তিন কাঠার একটি প্লট দেওয়ার সিদ্ধান্ত হয় এখন এক টাকায় দশ কাঠা প্লটের সমীকরণ কঠিন হলেও দুয়ে দুয়ে চার মেলানো তো সহজ আর আমজনতাও তাই মেলাচ্ছে কেউ কেউ বলছে ওইদিকে এক টাকা পারিশ্রমিক নিয়ে শুভ যেমন পাবলিসিটি পেয়ে গেল এদিকে দশ কাঠার প্লট পেয়ে পেয়ে গেল বোনাস সহ পারিশ্রমিক আবার শুভ ভক্ত সহ অনেকের কথা হলো জাতির জনকের বায়োপিকে অভিনয়ের সুবাদে এটা প্রাপ্য এখানে তাই বাড়াবাড়ির কিছু নেই এখন আপনারাই কমেন্ট করে বলুন এই যুদ্ধে কে লজিক্যাল আর কেই বাই